সময় নিউজ ডট টিভির ফেসবুক পেজে সবাইকে স্বাগতম প্রতিদিনই ক্রীড়াঙ্গনের কোনো না কোনো বিষয় নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে আজও আমরা হাজির হয়েছি গতকাল যেমন আমাদের আলোচনার বিষয় ছিল আইপিএল এর টিভি সত্ত্বেও কারা পাচ্ছে এই বিষয়টি নিয়ে বোধ হয়েছিল ক্রীড়া বিশ্ব সবারই ধারণা ছিল সবারই একটা প্রত্যাশা ছিল যে কে পাচ্ছে আইপিএলের টিভি এবং মিডিয়া সত্য তো আজকে আমরা হাজির হয়েছি আজ আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি দেশের ফুটবল কী কারণে আমরা দেশের ফুটবল নির্ধারণ করেছি সেটাও একটু পরিষ্কার করছি আজ বাংলাদেশের এশিয়ান কাপে শেষ ম্যাচ বাংলাদেশ দল এবারে মালয়েশিয়ায় তিনটি ম্যাচ খেলতে গিয়েছিল প্রথম ম্যাচ বাহরাইনের সঙ্গে দ্বিতীয় ম্যাচ তুর্কমেনিস্তানের সঙ্গে এবং শেষ ম্যাচ আজ সন্ধ্যা সাতটায় মালয়েশিয়ার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তো সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া এই জন্যই আজকে আমরা দেশ ভীষণ হিসেবে নির্ধারণ করেছি দেশের ফুটবলকে দেশের ফুটবলে আজ আমরা আমাদের শিরোনাম রেখেছি শুধু কি আসা যাওয়াতেই শেষ হবে বাংলাদেশের এশিয়ান কাপ বিষয়টা কেন আমরা নির্ধারণ করছি করেছি সে বিষয় আসছি এবার এশিয়ান কাপে বাংলাদেশ দল প্রথম খেলেছিল উনিশশো আশির দশকে এরপরে আর বাংলাদেশ গেল কয়েক বছরে দীর্ঘ সময় আমরা আসলে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি এবার আমরা বাছাইয়ে খেলছি বাছাইয়ে আমরা বাছাইয়ে খেলার আগে আমরা একটা ম্যাচ খেলেছিলাম ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং সেখানে কিন্তু আমরা সাঁয়ত্রিশ বছর পর ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্রয়ের স্বাদ পেয়েছিলাম সেই ম্যাচটাতে বাংলাদেশ দল চমৎকার একটা পারফর্ম করেছিল চমৎকার পারফরমেন্সে সবাই কিন্তু একটা স্বপ্ন বুনেছিল যে এশিয়ান কাপেও হয়তো বা এই ধারাবাহিকতায় এই স্বপ্নযাত্রাটা অব্যাহত থাকবে কারণ জেমিডের ব্যর্থ জেমিডে ব্যর্থ হওয়ার পর কিন্তু স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তিনি আসার পর বাংলাদেশ শুরুতে দুটো প্রীতি ম্যাচ খেলে মালয়েশিয়া এবং মঙ্গল মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার সঙ্গে মালদ্বীপের কাছে হারের পর মঙ্গোলিয়ার সঙ্গে কিন্তু ড্র করেছিল এরপরে আমরা ইন্দোনেশিয়ার সঙ্গেও ড্র করলাম এই তিন ম্যাচে বাংলাদেশ দল একবারও প্রতিপক্ষের জালে কোনো বল জড়াতে পারেনি এরপর আমরা এশিয়ান কাপে বাহরাইনের সঙ্গে ম্যাচ বাহারাইনের সঙ্গে নিরানব্বই ধাপ বাহারাই আমাদের চেফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা আসলে আকাশ পাতাল সো তাদের সঙ্গে ভালো করাটা একটু কঠিন ছিল তারপরে আমরা ফুটবল সমর্থকরা আশা করেছিলেন যে হারের ব্যবধানটা সম্মানজনক একটা হারের প্রত্যাশা ছিল তো সম্মানজনক হার আমরা দুই শূন্য গোলে হেরেছি এর পরের ম্যাচ কিন্তু তুর্কমেনিস্তানের সঙ্গে ছিল তুর্কমেনিস্তানের সঙ্গে আমাদের ব্যবধান ছিল চুয়ান্ন ধাপ র্যাঙ্কিংয়ে এবং সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশ দল ভালো পারফর্ম করেছে এবং হ্যাভিয়ার ক্যাবরেরার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কিন্তু মোহাম্মদ ইব্রাহিম গোল করেছিলেন সেই ম্যাচে প্রতিপক্ষের জালে আমরা বল জড়াতে পেরেছিলাম এটাই সাফল্য বলতে এবং ম্যাচটাতে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ দল পর্যাপ্ত সুযোগ পেয়েছে অনেকগুলো সুযোগ পেয়েছে জামাল ভুঁয়ার পাশে টুটুল হোসেন বাদশাহ সুযোগ পেয়েছিলেন আমরা এমন যদি উদাহরণ বলতে চাই যে বেশ কিছু ভালো সুযোগ আমরা তৈরি করেছি এবং এর রেশও কিন্তু আমরা দেখেছিলাম ম্যাচ শেষে ম্যাচ শেষে যারা ম্যাচটা দেখেছেন তাদের অবশ্যই মনে আছে যে বাংলাদেশ দলের ফুটবলারদের চোখে মুখে ছিল হতাশার ছাপ তারা চমৎকার পারফর্ম করেছেন কিন্তু তারা জিততে পারেনি সেই আক্ষেপটা কি আজকের ম্যাচে মেটাতে পারবে বাংলাদেশ দল প্রতিপক্ষ মালয়েশিয়া সেটা আমরা জানতে পারবো সন্ধ্যা সাতটায় খেলা শুরু হওয়ার পরে বাংলাদেশ দলের সামনে মালয়েশিয়া তুর্কমেনিস্তান যেমন ধাপ এগিয়েছিল তেমন মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিং এর পার্থক্য চৌত্রিশ ধাপ মালয়েশিয়ার সঙ্গে আমরা এর আগে যদি একটু পরিসংখ্যানে আসি মালয়েশিয়া এবং বাংলাদেশ খেলেছে নয়টি ম্যাচ এর মধ্যে মালয়েশিয়া জিতেছে ছয়বার বাংলাদেশ মাত্র একবার একটা ম্যাচ জিতেছিল সেটাও নাইনটিন এইটি ফাইভে এশিয়ান গেমসে দু সালে পনেরো সালের সবশেষ আমরা মালয়েশিয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম প্রীতি ম্যাচ যেটাকে বলেছি আমরা প্রীতি ম্যাচ খেলেছিলাম এবং সেটা গোল শূন্য ড্র হয়েছিল তো এবার বাংলাদেশের সঙ্গে ম্যাচ সেটা মালয়েশিয়ার মাটিতে মালয়েশিয়ার শক্ত প্রতিপক্ষ তাদের বেশিরভাগ ফুটবল আর পৃথিবীর বিভিন্ন দেশে এশিয়ার বিভিন্ন হাই প্রোফাইল ক্লাবে খেলে থাকেন সে তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে তারপরেও বাংলাদেশ দল একটা গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূয়া বলেছেন যে আমরা অনেক দিন থেকে একটা সবাই একসঙ্গে আছি বাংলাদেশ দল কিন্তু এশিয়ান কাপের জন্য মে মাসে অনুশীলন ক্যাম্প করেছিল বসুন্ধরা কিংসের মাঠে তারা লম্বা সময় ধরে কিন্তু অনুশীলন অনুশীলন করেছেন হ্যাভ জাভিয়ার ক্যাবরেরার অধীনে সেখানে কিন্তু প্রতিটা বিভাগে আলাদা আলাদাভাবে কাজ করেছেন কোচ রক্ষণ ডিফেন্স সব বিভাগে ডিফেন্স এবং আক্রমণ ভাগ সব বিভাগের দুর্বলতা দূর করতে কিন্তু তিনি ফুটবলারদের নিয়ে কাজ করেছেন তো জামাল গতকাল বলেছেন যে দেশের জন্য আসলে শেষটাই তো আমরা ইতিমধ্যে আসর থেকে বাদ হয়ে গিয়েছি আমাদের সামনে লক্ষ্য শেষটা জয়ের উৎসবে হোক বা ড্রয়ের উৎসবে হোক যেটাই হোক প্রাপ্তির খাতাটা যেন একেবারে শূন্য না হয় এজন্যই কিন্তু আমরা শিরোনাম নির্ধারণ করেছিলাম যে শুধু কি আসা যাওয়াতেই শেষ হবে এশিয়ার কাপ কারণ হিসেবে বলতে পারি যে বাংলাদেশ দল কিন্তু দেশের ফুটবল যতগুলো আসরে গিয়েছে যায় এবং আসে দেখা যাচ্ছে যে যাওয়া এবং আসার মধ্যে শুধুমাত্র শুটিং এবং আর্চারি এই ইভেন্টগুলো ছাড়া এবং ক্রিকেট ছাড়া ফুটবলটা কিন্তু আমাদের গেল কয়েক বছরে হতাশারই রয়ে গেছে কোনো কোচই এসে আমাদেরকে প্রত্যাশিত সাফল্য উপহার দিতে পারছে না এবারে এশিয়ান কাপের আগেও কিন্তু অনেক প্রত্যাশার কথা শোনা গিয়েছিল যে বাংলাদেশ দল হয়তো এটা করবে সেটা করবে র্যাঙ্কিংয়ে সবগুলো দল এগিয়ে তাতে কি মাঠের পরিসংখ্যান দিয়ে র্যাঙ্কিংয়ের হিসাব নিকাশ বদলে দিতে পারবে বাংলাদেশ দল কিন্তু সেটা কিন্তু আমরা দেখিনি জামাল ভুইয়াদের কাছে আজকে মালয়েশিয়ার ম্যাচে যদি ভালো কিছু পান কোচ কোচ আশা করছেন কোচ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তিনি তরুণদের উপর ভরসা করছেন তরুণরা যদি ম্যাচে জ্বলে উঠতে পারেন এই ম্যাচে সুফিল রাকিবের মতো তরুণরা আছেন টুটুল হোসেন বাদশাহ আছেন রক্ষণে আতিকুর রহমান ফাহাদ আছেন রহমত মিয়া আছেন অনেক দিন পর কিন্তু তিনি দলে ডাক পেয়েছিলেন এবং অনেক দিন পর কিন্তু এবারে হ্যাভিয়ার ক্যাবেরা বেশ কিছু ফুটবলারকে তিনি দলে রেখেছিলেন যাদেরকে একসময় বাংলাদেশ দলের ভরসা হিসেবে দেখা হতো তাদের মধ্যে একজন ছিলেন হেমন্ত ভিনসেন্ট কিন্তু ইঞ্জুরির কারণে তার কপাল পুড়েছে তিনি আসলে ক্যাম্প থেকে চলে গেছেন কিন্তু রহমত মিয়া আছেন রহমত মিয়া বাংলাদেশ দলের রক্ষণভাগের একজন নির্ভরযোগ্য ফুটবলার তার কাঁধে অনেক কিছু নির্ভর করছে এবং আতিকুর রহমান ফাহাদ টুটুল হোসেন বাদশাহণিতে খেলেন তারা যদি রক্ষণ ভাগটা সামলে ভালোভাবে উঠতে পারেন তাহলে কিন্তু একটা গোল হজম করা থেকে বাংলাদেশ আর গোল পোস্টের নিচে আইসুর রহমান তিনি শুরু থেকে চমৎকার পারফর্ম করেছেন বাহারাইন ম্যাচে তিনি দু একাই গোল পোস্ট আগলে ছিলেন এই ক্ষেত্রে কিন্তু একটা উদাহরণ বলা যায় যে গোলরক্ষকরা যে অনেক ক্ষেত্রে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন সেটা কিন্তু গতকাল রাতে ফুটবল দুনিয়া দেখেছে বিশ্বকাপের কাতার বিশ্বকাপের প্লে অফ ম্যাচে সেখানে কিন্তু পেরু এবং বিশ্বকাপ অস্ট্রেলিয়া ম্যাচ ছিল এবং পেনাল্টি শুট আউটে একজন প্রথম না দ্বিতীয় না তৃতীয় গোলরক্ষকের নামিয়ে কিন্তু অস্ট্রেলিয়ান কোচ সাফল্য পেয়েছেন এবং তিনি কিন্তু অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের মঞ্চে দাঁড় করেছেন তো আনিসুর রহমান জিকোকেও কিন্তু আজকে রেড মেইনের মতো তেমন কিছু করতে হবে অস্ট্রেলিয়ান গোলরক্ষক কিন্তু এই ম্যাচটার আগে মাত্র নেপালের সঙ্গে একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা তার ছিল আনিসুর রহমান জিকো সে তুলনায় অনেক অভিজ্ঞ তিনি বাংলাদেশ দলকে অনেক গেল কয়েক বছর ধরে সফলতার সঙ্গে প্রতিনিধিত্ব করছেন এবং গোলপোস্টের অতন্ত্র প্রহরী তিনি তার কাঁধে আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে সেটা সফলতার সঙ্গে তাকে পালন করতে হবে তিনি বাহারাইনের ম্যাচেও করে দেখেছেন তুর্কমেনিস্তানের বিপক্ষে যদিও দুটি গোল তিনি হজম করেছেন কিন্তু বেশ কিছু ভালো সেভও তিনি করেছেন আজকে মালয়েশিয়ার সঙ্গে তাকে ভালো পারফর্ম করতে হবে পাশাপাশি আক্রমণ ভাগে আমরা গেল ম্যাচে দেখেছি মোহাম্মদ ইব্রাহিমকে তরুণ স্ট্রাইকার তিনি কিন্তু বেশ ভালো করেছেন রাকিব আছেন সুফিল আছেন যাদেরকে সুফিল আমরা বসুন্ধরা কিংসের হয়ে বেশ ভালো পারফর্ম করতে দেখি আজকে বিদেশিদের অনুপস্থিতিতে দেশীয়দের মেলে ধরার সুযোগ যেটা সব সময় আমাদের দেশের ক্লাব ফুটবলে ফুটবলাররা অভিযোগ করে থাকেন যে কেন তারা গোল পান না কারণ হিসেবে তারা সব সময় অজুহাত দেন যে তারা ক্লাব ফুটবলে নিয়মিত খেলতে পারে না বিদেশিদের কারণে তাদেরকে বেশিরভাগ সময় বসে থাকতে হয় কিন্তু জাতীয় দলে কিন্তু সেটা নেই আজকে সুফিল রাকিব সুফিল রাকিব এবং ইব্রাহিমদের প্রমাণের মঞ্চ এবং সেটা মালয়েশিয়ার বিপক্ষেই করে দেখাতে হবে গুরুত্বপূর্ণ ম্যাচ শেষটা যদি আমরা জয়ের উৎসবে না রাঙাতে পারি তাহলে কিন্তু আরও একটি ব্যর্থতা সঙ্গী করেই রাকে দেশে ফিরতে হবে তবে আমরা চাই না দেশের ফুটবল প্রেমীরাও চান যে মালয়েশিয়ার দুর্গ জয় করে বাংলাদেশ দল ফিরবে এবং এশিয়ান কাপ থেকে অন্তত সম্মানজনক একটা ফলাফল নিয়ে আসবে সেটা দেশের ফুটবলকে এগিয়ে নিতে সাহায্য করবে কারণ কদিন আগে আমরা দেখেছি ফিফা বিশ্বকাপ ট্রফি যখন গেল সপ্তাহে আট জুন বাংলাদেশে আসে তখন ফুটবলের প্রতি মানুষের কি ভালোবাসা কি উন্মাদনা তো তখন সমর্থকরা কিন্তু বলেছিলেন যে দেশের ফুটবলকে নিয়েও তারা এমন জয়ের উৎসব করতে চান এমন উন্মাদনায় মেতে উঠতে চান সেটাই হয়তো বা একদিন আসবে এবং আজকে যদি ম্যাচটা ভালোভাবে খেলে শেষ করতে পারেন তাহলে কিন্তু পরে বাংলাদেশ দলের যে পরবর্তী শিডিউলগুলো আছে সেখানেও কিন্তু এর প্রভাব কাজ করবে ক্যাবরেরাও কিন্তু ফুটবলারদের নিয়ে ভালোভাবে কাজ করতে অনুপ্রেরণা পাবেন এবং ফুটবলাররাও কিন্তু তার প্রতি ভরসা রাখতে পারবেন তো দেশের ফুটবলের এই ছিল আমার কাছে এরপর আমরা ফিরছি দেশের বাইরের ফুটবলে আজকে কিন্তু গেল কয়েকদিন ধরে কিন্তু একই সঙ্গে বিশ্বকাপ বাছাই কাতারে অনুষ্ঠিত হচ্ছে প্লে ম্যাচগুলো উনত্রিশটা দল আগেই নির্ধারণ হয়ে গিয়েছিল বাকি ছিল তিন দল চৌষট্টি বছর পর বিশ্বকাপের মঞ্চে এরই মধ্যে জায়গা কিন্তু করে নিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস বাকি ছিল একত্রিশতম দলকে সেটাও কিন্তু কালকে কাল রাতে দেখেছে ফুটবল দুনিয়া যে পেরুকে কিভাবে পেনাল্টি শ্যুট আউটে কাঁদিয়ে অস্ট্রেলিয়া একজন গোলরক্ষক একশো বিশ মিনিট পর্যন্ত দুদল খেলেছে এবং কেউ গোল করতে পারেনি শেষ পর্যন্ত নিয়মিত গোলরক্ষক যিনি কিনা দলের অধিনায়ক ম্যাট রায়ান তাকে বসিয়ে রেখে কিন্তু কোচ একটা তিনি কিন্তু বলেছেন ম্যাচের পর যে তিনি একটা জুয়া খেলেছেন এবং সেই জুয়ায় তিনি সফল হয়েছে তিনি তার তিন নম্বর গোলরক্ষককে নামিয়েছেন এবং তিনি কিন্তু চমৎকার অঙ্গভঙ্গি দিয়ে প্রতিপক্ষ দলের ফুটবলারকে কিন্তু কনফিউজ করে কিন্তু তিনি ম্যাচটা জিতিয়েছেন এবং অস্ট্রেলিয়াকে তিনি আরও একবার বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছেন অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেট বিশ্বের রাজত্ব করে সবচেয়ে বেশি বিশ্বকাপ তারা জিতেছে কিন্তু ফুটবলে কিন্তু তারা রাজত্ব সেই রাজত্ব তাদের ভাগে নেই তারপরও ফুটবলে কিন্তু গেল কয়েক বছর ধরে তারা ভালো করার চেষ্টা করছে এবার তাদের শুরুটা ভালো ছিল না এবং কোচকে নিয়েও অনেক সমালোচনা হচ্ছিল সেসব সমালোচনার দাঁত ভাঙা জবাব কিন্তু আর্নল্ড আজকে দিয়েছেন এবং তার দল কিন্তু আবারও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে একত্রিশতম দল হিসেবে আজ রাতে আরও একটা ম্যাচ আছে সেটা হচ্ছে শেষ দল কে নির্ধারণ হবে নিউজিল্যান্ড না কোস্টারিকা এই দু দলের মধ্যে আজকে রাত বারোটায় ম্যাচ সে ম্যাচে যে দল জিতবে তারাই হবে বত্রিশতম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আজ রাতে নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের বত্রিশ দল কারা হচ্ছে এছাড়া একই সঙ্গে কিন্তু ফুটবল দুনিয়াকে মাতিয়ে রাখছে উয়েফা নেশনস নেশন লীগ লিগটা লীগটা কারোর জন্য ভালো কারোর জন্য পৌষ মাস কারোর জন্য সর্বনাশ যেমন অনেক ফেভারিট দল জার্মানি ফ্রান্সের কথাই বলতে হয় যে ফ্রান্স কিন্তু বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন রাশিয়া বিশ্বকাপ তারা জিতেছিল কোয়েশিয়াকে হারিয়ে এবং উয়েফা নেশনস লীগের গেল বছর যে আসর হয়েছিল সেখানেও কিন্তু ফ্রান্স শিরোপা জিতেছিল পর্তুগাল প্রথম শিরোপা ফ্রান্স কিন্তু এরপরের আসরে শিরোপা জিতে না কিন্তু এবার ফ্রান্সকে আমরা দেখেছি যে ফ্রান্সের পারফরমেন্স এতটাই হতাশার যে গতকাল রাতে কিন্তু চব্বিশ বছর তাদের চব্বিশ বছর পর তাদের ক্রোয়েশিয়া হারিয়ে দিয়েছে এবং ক্রোয়েশিয়া হারিয়ে কিন্তু বিশ্বকাপের পুনর্মঞ্চায়ন যেটাকে বলে যে বিশ্বকাপে হারের দারুণ একটা শোধ নিয়েছে তো আজ রাতে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ আছে ইতালি এবং জার্মানির মধ্যকার ম্যাচ একই গ্রুপে আছে দুদল ইতালি সে তুলনায় অনেক ভালো তারা হাঙ্গেরির সঙ্গে একটা ম্যাচ জিতেছে দুটো ম্যাচে ড্র করেছে সে তুলনায় জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের চিন্তার শেষ নেই তিনি কিন্তু জোয়াকিম লো দীর্ঘদিনের জোয়াকিম লোকে জোয়াকিম লোর পরে কিন্তু তাকে একটা ভরসা হিসেবে তার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিল হ্যান্সি ফ্লিক তরুণ কোচ জার্মান দলটাকে গুছিয়ে তিনি ভালো একটা ছন্দে নিয়ে আসবেন সেই ভরসাতেই কিন্তু জার্মান ফুটবল ফেডারেশন তার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিলেন কিন্তু তিনি কিন্তু সেভাবে সাফল্য উপহার দিতে পারছেন না দলকে জার্মানি শেষ শেষ চার ম্যাচে এক জিততে পারেনি তারা শেষ চার ম্যাচে ড্র করেছে এবং ওয়েফার ন্যাশানস লিগে তারা শেষ তিনটা ম্যাচে প্রত্যেকটা ম্যাচেই তাদের পারফরম্যান্স এক 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 মানে প্রতিটা ম্যাচেই তারা ড্র করছে এবং মাত্র ম্যাচে তাদের গোল হয়েছে এবং তারা হজমও করেছে তিনটি আজকে ইতালির সঙ্গে ম্যাচ ইতালি কিন্তু সিমা আর্জেন্টিনার কাছে হারের পর কিন্তু তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আসরটা ভালোই খেলছে হাই ভোল্টেজ ম্যাচ সবার চোখ থাকবে কে এই ম্যাচের দিকে এবং দুদল ইউরোপের দুই পাওয়ার হাউস বলতে গেলে ইতালি এবং জার্মানি দুদলই চাইবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই ম্যাচে এবং ম্যাচের ভেনু যেহেতু জার্মানি জার্মানির ফুটবলাররা একটু বাড়তি সুবিধা পাবেন নিজেদের হোম ভেনুতে জ্বলে উঠতে চাইবেন তারা তাদের সাম্প্রতিক যে ব্যর্থতা সেটা ঘোচাতে চাইবেন ইতালিও চাইবে ইতালির পর দুবার বিশ্বকাপের টিকিট কাটতে পারেনি তো তারা চাইবে যে এই উয়েফা আর লিগের মতো আসরে অন্তত ভালো পারফর্ম করে তাদের সাম্প্রতিক যে আক্ষেপ সমর্থকদের সেটা ঘোচাতে আগামীকাল আমরা আরও চমৎকার চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সামনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হয়ে যাচ্ছে ষোলোই জুন থেকে শেষ খবর থাকবে আগামীকালের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকুন সঙ্গে থাকুন সময়ের